হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি ক্যারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি, হ্যাঁ ফার্স্ট পেপারের চ্যাপ্টার দ্বিতীয়ের দ্রাব্যতার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। কালকে আমরা দ্রাব্যতার কি কিছু বেসিক জিনিস দেখছি, হ্যাঁ এখন আজকে কি দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল নির্ণয় করার কিছু বেসিক জিনিস দেখবো। হ্যাঁ আচ্ছা, একটি খেয়াল করো, মনে করো একটা ম্যাথমেটিক্স, অ্যালুমিনিয়াম কি হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের হ্যাঁ দ্রাব্যতা, এর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দ্রাব্যতা 3.01 × 10³ হ্যাঁ মোল পার লিটার, এত হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রাব্যতা গুণফল কত হবে, দ্রাব্যতা গুণফল কত হবে। আচ্ছা এই টাইপের প্রশ্ন তুমি কিভাবে সলভ করবে, হ্যাঁ দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল কিভাবে বের করবো আমরা। হ্যাঁ আচ্ছা প্রথমে একটি খেয়াল করলাম, প্রথম বলবো কি এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালুমিনিয়াম, হ্যাঁ প্রথম বলবো দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রাব্যতা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কি আমরা কি ধরি এস ধরি, এস এর মান কত আছে 3.01 × 10³ মোল পার কত, মোল পার লিটার। আচ্ছা তারপর বলবো কি দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কে বিয়োজিত করে পাই, হ্যাঁ ঠিক যেভাবে করি এভাবে করবা করে পাই। আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কে বিয়োজিত করলে কি পাওয়া যায়, টিকাল করো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত করলে অ্যালুমিনিয়াম 3+ ও 3 কত হাইড্রোক্সাইড আয়ন। আচ্ছা এখন আমরা কি এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি দ্রাব্যতা কি ধরে নিই, এস মোল পার লিটার, এস মোল পার লিটার, তাহলে কি এই অ্যালুমিনিয়াম 3+ দ্রাব্যতা কত হবে, এস মোল পার লিটার। তারপরে কি এই হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত হবে, তাও কি এস মোল পার লিটার, কিন্তু এখানে হাইড্রোক্সাইড পড়ে আছে 3টা, তাহলে 3টা হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত, 3s, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো এখন বলবো কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি কেএসপি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি, কেএসপি মানে দ্রাব্যতা গুণফল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি কেএসপি হলো, কেএসপি হলো, কেএসপি হলো কি দেখো কেএসপি সমান সমান কেএসপি সংখ্যা থেকে আমরা জানি কি তার উপাদান আয়ন সমান কি সর্বোচ্চ, মানে উপাদান আয়ন সমান কি ঘনমাত্রা সর্বোচ্চ গুণফল, তাহলে উপাদানের কি ঘনমাত্রা কি অ্যালুমিনিয়াম কত 3+, আচ্ছা গুণ, তারপর কি 3 হাইড্রোক্সাইড কত, 3 হাইড্রোক্সাইড আয়ন, আর উপরে আবার কি 3, দ্রাব্যতা গুণফল ক্ষেত্রে 3 এর ভিতরে লাগা লাগে আবার উপরে লাগা লাগে। হ্যাঁ এখন দেখো এখন অ্যালুমিনিয়ামের কি দ্রাব্যতা কত এস ইনটু 3 হাইড্রোক্সাইড দ্রাব্যতা কত 3 কত এস, উপরে কত কিউ। হ্যাঁ আচ্ছা উপরে একটু আমরা মুছি, হ্যাঁ উপরে একটু যদি মুছি তাহলে একটু খেয়াল করো কি দ্বারা কেএসপি, কেএসপি ইকুয়াল কত, আচ্ছা এখানে কত আছে 3³ মানে কত 27, হ্যাঁ আর এস পার 3 মানে কত এস পার 3, আর এস পার 3 আর এস এ কত, এস পার কত 4, তারপরে কি করবে 27 যেমন আছে এমনি, আর এই এস এর মানটা কত পাইছিলাম 3 ইন্টু কত 0.01 × 10³, হ্যাঁ উপরে কি কিউ, এবার কি ক্যালকুলেট করতে হবে যেটা দাদা আসে এটাই আমার কি কেএসপি মান, বুঝতে পারছি। এটা হচ্ছে কি যখন কেএসপি কোন একটা ধ্রুবণের কি দ্রাব্যতা দেওয়া থাকবে, কিন্তু দ্রাব্যতা গুণফল বের করতে বলবে, তখন না তোমরা এই ক্যাটাগরিতে কি দ্রাব্যতা গুণফলটা বের করবে। হ্যাঁ আশা করি বুঝতে পারছো, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। হ্যাঁ